সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন ডিজাইনের ছোট একটি নকশা নিয়ে আসলাম আশা করি আজকের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে ১৯ ফুট বাই পঁয়ত্রিশ ফুট 665 পঁয়ষট্টি ফিটের ভিতরে দুটি বেডরুম দিয়ে ডিজাইনটি সাজানো হয়েছে আশা করি ভালো লাগবে আপনাদের ডিজাইনটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না ঠিক আছে তো আমাদের ডিজাইনটির পাশের মাপটি হবে উনিশ ফুট অ্যান্ড দিকের মাপটি হবে পঁয়ত্রিশ ফুট আশা করি আপনারা দনো সাইডের মাপটি বুঝতে পেরেছেন ঠিক আছে আমি এ টু জেড সম্পূর্ণ প্ল্যানটি আপনাদেরকে খুব সংক্ষিপে দেখানোর চেষ্টা করবো কেননা আজকে আমার হাতে একটু কাজ রয়েছে সেই জন্য আমি অনেকটা সংক্ষিপে নিয়ে আসছি এর ভিডিওটা তো আশা করি ভালো লাগবে আমি প্রথমে বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড ওয়ালগুলো আমি সম্পূর্ণ রেড কালার দিয়ে কালার করে নিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করবেন তাহলে কোনো কিছু মিস হবে না আশা করি একটু মনোযোগের সহকারে দেখবেন আমি চেষ্টা করবো তারপরও যদি কোনো কিছু মিস হয়ে যায় ভিডিওর মাধ্যমে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আমি আপনাদের সমস্যার সমাধান করার প্লাস আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যাটা বোঝার ঠিক আছে তো আমি বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড সম্পন্ন ওয়ালগুলো রেড কালার করে নিলাম আপনারা অবশ্যই অবশ্যই বুঝতেই পেরেছেন তারপরে স্টেপে আমাদের উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো কালার করে নেব আপনারা একটু খেয়াল করবেন এখন যে হলুদ কালার করা হচ্ছে এগুলো উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো ঠিক আছে তারপরও আমি আপনাদেরকে একটু মার করে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের সিঁড়ি গেটটি ভিতরে ডুকার গেটটি আপনারা সিঁড়ির নিচ দিয়ে ডিজাইন করে করে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাদুটার সিঁড়িটি হবে এই সাইডে নিচে গেটটি করে নেবেন ঠিক আছে সেটার মাপটি হবে ছয় ফুট নয় ইঞ্চি তারপরে স্টেপে আমরা দেখব বিল্ডিংয়ের ভিতরের ডোরগুলো কোন সাইড থেকে আসবে প্লাস ডোরের মাপগুলো তো টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো আপনারা তিরিশ ইঞ্চি করে রাখলে হবে বেডরুমের ডোরগুলো আপনারা রাখবেন তিন পট করে তারপর স্টেপে দেখব আমরা কলমগুলো ঠিক আছে তো একটু খেয়াল করে কলম সিন্নগুলো দেখে নেন আপনারা আমি চিহ্নগুলো এঁকে নিচ্ছি প্লাস আমি তারপর একটু মার করে দিব হলুদ কালার দিয়ে চিহ্নটা দিয়ে দিলে তাহলে আপনাদের ক্লিয়ারলি হয়তো বুঝতে পারবেন আপনারা ঠিক আছে তো আশা করি আপনারা কলমগুলো বুঝতে পেরেছেন ঠিক আছে কলমের মাপটি আপনারা বিল শেষের দিকে জানতে পারবেন বেসগুলি আপনারা চার ফিট বাই সাড়ে চার ফিটও সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট রাখতে পারেন অথবা চার ফিট বাই চার ফিটও রাখতে পারেন পাউন্ডেশন অনুযায়ী আশা করি করে নেবেন ঠিক আছে তো আমাদের আমি সংক্ষিপের কারণে আগেই ডিজাইনটি মাপ বেডরুমগুলো বেডরুমের মাপগুলো আগেই করে নিয়েছি ফার্স্ট বেডরুমের মাপটি হবে বারো ফুট বাই এগারো ফুট তারপরে টয়লেটের মাপটি হবে পাঁচ ফুট নয় ইঞ্চি বাই সাত ফুট তারপরে ডুয়িং অ্যান্ড ডাইনিং মাপটি হবে দশ ফুট নয় ইঞ্চি বাই এগারো ফুট দশ ইঞ্চি কিচেনের মাপটি হবে ছয় ফুট বাই সাত ফুট তারপরে আমাদের বেডরুমের মাপটি হবে সেকেন্ড বেডরুমের মাপটি হবে দশ ফুট ছয় ইঞ্চি বাই এগারো ফুট আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ওয়ালগুলো সম্পূর্ণ ভিতরে বাহিরে পাঁচ ইঞ্চি ওয়াল কলম সাইজটি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি ঠিক আছে তো বিল্ডিংটি যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে মোটামুটি বিল্ডিংটি বারো থেকে এগারো থেকে বারো লক্ষ টাকার মতো খরচ হতে পারে তো এই ছিল ভিডিও সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ